Assalamu alaikum. I am assistant teacher of Duatul Alim Madrasa, Manikganj. I welcome the student of class 9 in your online class. My dear student, I will teach up today your English first part, unit 9, about unconventional jobs, learning outcomes. My dear student, draw your attention on this class. After we have studied this unit, we are able to describe familiar objects. My dear student, after we have studied this unit, এই অধ্যায়টি পড়ার পর we will be able to আমরা সমর্থ হব সক্ষম হব describe familiar objects পরিচিত বস্তু সমূহ বর্ণনা করতে পারবো. Read intensively and extensively. মনোযোগ সহকারে ও বিস্তৃতভাবে পড়তে পারবো. Participate in debate discussion. বিতর্কে ও আলোচনায় অংশগ্রহণ করতে পারবো. Write about jobs and situation. চাকরি ও পরিস্থিতি সম্পর্কে লিখতে পারবো. Read for skimming, scanning and inferring. দ্রুত মনোযোগ সহকারে দেখে অনুমান করে পড়তে পারবো. Skimming mean to read quickly to get the gist of the text. পাঠের সারাংশ বুঝতে দ্রুত পড়া. Scanning to read quickly to get specific information. বিশেষ তথ্য পেতে দ্রুত পড়া. Inferring mean to read text to be able to make logical conclusion. বাস্তবসম্মত উপসংহার তৈরিতে সক্ষম হতে দ্রুত পড়া. My dear student, now I am going to listen one. Jobs that people do. লোকজন যেসব কাজ করে, jobs that people do, লোকজন যেসব কাজ করে. প্রিয় ছাত্রছাত্রীরা, নাম্বার এ, many of us think that we must have a steady big job to be happy in life. আমাদের অনেকেই মনে করে যে একটি স্থির চাকরি প্রয়োজন জীবনে সুখী হওয়ার জন্য. Is that always true? ইয়াকি সবসময় সত্য? Look at the picture and discuss. ছবিটি দেখাও এবং আলোচনা করো. In pairs, দলীয়ভাবে. What you see in it? তুমি এর মধ্যে কি দেখতে পাচ্ছ? My dear student, many of us think that আমাদের অনেকেই ভাবে we must have a steady big job to be happy in life. স্থির বড় চাকরির প্রয়োজন জীবনে সুখী হতে. ইজ দ্যাট অলওয়েজ ট্রু? ইয়াকি সব সত্য? নো, ইজন্ট ট্রু. ইট মে বি ভ্যারি ম্যান টু ম্যান অ্যান্ড ইটস ডিপেন্ড অন মেন্টাল সিচুয়েশন অফ এ ম্যান. সো ইট ইজ নট অলওয়েজ ট্রু. মাই ডিয়ার স্টুডেন্ট, নাম্বার বি, এট ফার্স্ট নাম্বারে দেয়ার ইজ এ পিকচার ইন দ্য রাইট সাইড অন দ্য পেজ নাম্বার 121. মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ ওপেন ইউর বুক পেজ নাম্বার 121. নাও আই এম গোয়িং টু বি read the text. It is about a young entrepreneur Chait Kamal. Text ti poro. Iha Chait Kamal name ek udyokta somporke notice lokkho kore what he thinks about job and happiness. She chakri o sukhne kibhabe. Then answer the question that follow. Tarpor niche proshno gulo uttor dao. My dear student, now we'll read the text given in the page number 121. Please open your book
I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. Yes, really. I know you will wonder. Jani tumi obak hobe. Ami jani tumra obak hobe. If I say, jodi ami boli, the best thing that ever happened. Amar jibone ghore jawar dinguler moddhe sorbottom. When I left my last job, jokhon ami amar shesh chakri tyag kori. Yes, ha, really shotti. I was a desk clerk in an office. আমি একটু অফিসে অভ্যর্থনা করানিছিলাম বাট বিলিভ মি, কিন্তু আমাকে বিশ্বাস করো, আই নেভার লাইক মাই জব, আমি আমার চাকরি পছন্দ করতাম না। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার অ্যান্ড টেলিফোন। কম্পিউটার এবং টেলিফোন নিয়ে সারাদিন একটা অফিসে আবদ্ধ থাকার চেয়ে বিরক্তিকর আমার কাছে আর কিছু নাই। সো আফটার টু ইয়ার্স অর সো, 2 বছর পর, আই ডিসাইডেড টু লিভ মাই জব দো আই হ্যাড এ গুড স্যালারি, যদিও আমার ভালো বেতন ছিল, তবু আমি কি চাকরিটি ত্যাগ করতে সিদ্ধান্ত নেই। নাও আই অ্যাম দ্য ওনার অফ এ নার্সারি, আমি এখন একটা নার্সারির মালিক। প্লান্টিং সিডস, বীজ বপন করা, বার্ডিং অঙ্কুরোদ্গম ঘটানো, গ্রাফটিং কলম দেওয়া, টেকিং কেয়ার যত্ন নেওয়া অফ স্যাপলিং চারাগাছ সময়ের, ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেড এবং ফুলের বীজতলা পরিষ্কার করা, অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ দি উঠি এবং গাছপালার সাথে সময় ব্যয় করা, আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব, আমার পুরনো সময়ের কাজের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন অংশ। ইন ছামার আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং, গ্রীষ্মকালে আমি সাধারণত সকালে 5:30 বাসা ত্যাগ করি, বাট কিন্তু ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7, শীতকালে 7টার পূর্বে নয়। আই হ্যাভ এ স্মল হাট ইন মাই নার্সারি, আমার বাগানে একটি ছোট কুটির বা কুড়ে ঘর আছে। দেয়ার ক্যান নট বি এনি মোর প্লিজার ফর মি, এর চেয়ে অধিক খুশি আমার কাছে আর কিছু হতে পারে না, দেন হোয়েন আই সি দ্য মুন ফ্রম দেয়ার, যখন সেখান থেকে আমি চাঁদ দেখি, অর ওয়াক থ্রু দ্য ট্রিজ, অর গাছগুলোর মধ্যে দিয়ে যখন আমি হাঁটি, ইন দ্য সফট মুনলিট নাইট মৃদু জ্যোৎস্না রাতে। দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, শীতকাল সদ্যমাত্র এইমাত্র শীতকাল শেষ হলো। সো আই অ্যাম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন, আমি এখন শীতকালীন ফুল গাছগুলো কি পরিষ্কার করছি বা ফুল গাছগুলো পরিষ্কার করছি। নাও আই অ্যাম বিজি প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্লান্টস হুইচ পিপুল উইল বাই ফ্রম জুলাই, আমি এখন কি ঔষধি গাছ এবং কাঠ সম্পূর্ণ গাছের চারা রোপণ করতে ব্যস্ত, কারণ জুলাই থেকে মানুষেরা কিনবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট, প্রত্যেকটা ঋতুরই পৃথক পৃথক, প্রত্যেকটা ঋতুই পৃথক, অ্যান্ড আই লাভ দেম অল, আর আমি সবগুলোই ভালোবাসি। হোয়েন আই কম্পেয়ার মাই প্রেজেন্ট ডে, যখন আমি আমার বর্তমান দিনগুলো তুলনা করি উইথ দ্য পাস্ট অতীতের সাথে, আই সিম্পলি ক্যান নট আন্ডারস্ট্যান্ড হাউ আই কুড সার্ভাইভ ইন মাই প্রিভিয়াস জব, আমি বুঝতেই পারি না আমি আমার অতীতের চাকরিটা কীভাবে করলাম। আই লাভ নেচার, আমি প্রকৃতি ভালোবাসি, আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড, হ্যাঁ আমি খোলাখুলি ইন দ্য ওপেন এয়ার, আমি খোলা বাতাসে কাজ করতে পছন্দ করি, আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার, আমি খোলা বাতাসে কাজ করতে পছন্দ করি। অল দোজ মান্থ, ওই মাসগুলো ইন এ স্টাফি অফিস, একটি শ্বাসরুদ্ধ অফিসে কাজ করা আছে, গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি অ্যান্ড পারহ্যাপস নেভার উইল মি, যন্ত্র আমাকে আকর্ষণ করতে পারে না এবং কখন পারবেও না, পারহ্যাপস নেভার উইল, সম্ভবত কখনো পারবেও না। আই অ্যাম নট ম্যারিড, আমি বিবাহিত নই, আমি বিবাহিত নই, আই অ্যাম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি আমার নিজের কাজ করি, ও ডব্লিউ এন, ওন মানে নিজের, মাই ডিয়ার স্টুডেন্ট, ও ডব্লিউ এন, ও ডব্লিউ এন, ওন ওন মানে নিজের, ওন মানে নিজের, ওন, মাই ডিয়ার স্টুডেন্ট ফলো দ্য হোয়াইট বোর্ড,
I do my own work. আমি আমার নিজের কাজ করি. Even cook my own food. এমন কি আমার রান্না নিজে করি. I try not to depend on others for the work which I myself can do. যে কাজটা আমি নিজে করতে পারি তার জন্য অন্যের উপর আমি নির্ভরশীল হই না. Often my friends are annoyed with me. প্রায় আমার বন্ধুরা আমাকে বিরক্ত করে. They say তারা বলে I should engage a maid. একটি মেয়েকে নিযুক্ত করা উচিত ফর হাউসহোল্ড ক্লোর গৃহস্থলীর কাজ সময়ের জন্য. দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ. তারা আমাকে গ্রাম্য জীবনে দেখে খুশি না. দে আর প্রফেশনাল তারা পেশাজীবী. দে আর এ লর্ড তারা প্রচুর উপার্জন করে অনেক বেশি উপার্জন করে. মেবি মাস মোর দ্যান হোয়াট আই ডু হতে পারে অনেক বেশি আমি যে ইনকাম করি তার চেয়ে. বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর কিন্তু আমি মনে করি আমার পেশাটা আমি বেশি উপভোগ করি বেশি উপভোগ করি. এক উইকেন্ড সপ্তাহের শেষ দিনগুলোতে আই অফেন গো টু দ্য কান্ট্রি সাইড আমি গ্রামে যাই. সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে. সামটাইমস অ্যালোন মাঝে মাঝে একা. আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস আমি পছন্দ করি অচেনা গাছ সংগ্রহ করতে. আই হ্যাভ অ্যানাদার হবি আমার আর একটা শখ আছে. আই লাভ কালেক্টিং স্ট্যাম্প আমি স্ট্যাম্প সংগ্রহ করতে ভালোবাসি. আই হ্যাভ রাশিয়ান স্ট্যাম্প ফ্রম এ পিরিয়ড অফ লেনিন লেনিনের পিরিয়ডের একটি রাশিয়ান স্ট্যাম্প আমার আছে. আই ডোন্ট ওয়াচ টিভি আমি টিভি দেখি না. অলমোস্ট এভরিওয়ান হ্যাজ এ টিভি সেট দিস ডেজ এই দিনগুলোতে প্রত্যেকেরই প্রায় প্রত্যেকেরই টিভি আছে. আই ডোন্ট হ্যাভ এনি আমার একটিও নাই. হাউ ইজ ইট হাউ ইজ দ্যাট ইহা কীভাবে হয়. দ্য ওয়ানলি প্রবলেম একমাত্র সমস্যা আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজন আমি সব সিজনে সমান উপার্জন করি না. আই নট আর্ন এনাফ মানি আমি পর্যাপ্ত মানি উপার্জন করি না ইন অল সিজন সব সিজনে. দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন শীতকাল এবং গ্রীষ্মকালে আর টু বেজি বিজি সিজন ফর মি শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুটি আমার কাছে খুব ব্যস্ত মৌসুম. বাট ইটস ওকে ইহা ঠিক. মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক ম্যানি আদার পিপুল আর্ন মি আমার চারপাশের অন্যান্য অনেক মানুষের মতো হয়তো বা আমি এত উপার্জন করি না. বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি কিন্তু আমার পরিবারের জন্য যথেষ্ট উপার্জন করি. এমপ্লয়িজ কর্মচারীদের জন্য অ্যান্ড মাই সেলফ এবং আমার নিজের জন্য ওয়াট আর্ন এ ডিসেন্ট লাইফ এবং একটি সভ্য ভদ্র জীবনযাপন করতে. আই মাস্ট সে আমি অবশ্যই বলি আই অ্যাম এ ভেরি হ্যাপি ম্যান আমি একজন খুবই খুব সুখী মানুষ. কুয়েশ্চেন হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইভার হ্যাপেন টু দিস ম্যান এই মানুষটির জীবনের সর্বোত্তম কী ঘটেছে. মাই ডিয়ার স্টুডেন্ট দ্য বেস্ট থিং দ্যাট ইভার হ্যাপেন টু দিস ম্যান ওয়াজ হোয়ার হি লেভ হিজ লাস্ট জব. মাই ডিয়ার স্টুডেন্ট হোয়াই কোয়েশ্চেন নাম্বার টু হোয়াই ডিডেন্ট কামাল লাইক হিজ লাস্ট জব কেন কামাল তার শেষ চাকরি পছন্দ করে নাই. আনসার উইল বি কামাল ডিডেন্ট লাইক হিজ লাস্ট জব বিকজ হি ডাজেন্ট লাইক টু হি ডাজেন্ট লাইক টু বি স্টাক ইন এ স্টাফি অফিস হি ইজ লাইক টু ডু ওয়ার্ক ইন দ্য ওপেন এয়ার. মাই ডিয়ার স্টুডেন্ট কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস প্রেজেন্ট জব বর্তমান চাকরির সুবিধা অসুবিধা কী. ফার্স্ট অ্যাডভান্টেজেস দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ ডুইং গার্ডেনিং হি ইজ ভেরি প্লিজেন্ট উইথ হিজ উইথ প্লান্টিং ট্রিজ. মাই ডিয়ার স্টুডেন্ট হি অলওয়েজ গেট দ্য সেন্ট অফ ফ্লাওয়ার হি ক্যান সি মুনলাইট ফ্রম হিজ হার্ট
in his garden. He had enough money to lead his family or employees or for himself. And in a word, he enjoy his job. And disadvantages, we discuss disadvantages now. There is a disadvantage, he cannot earn much money like the other people. And he doesn't get monthly payment. Question number 4. When does he earn most money? He earns most money in the two seasons. Is winter or winter and monsoon. Question number 5. What attitude of Kamal is reflected in this life? Maybe I don't earn money. এই লাইনে কামালের কি মন্তব্য ফুটে উঠেছে? মেবি হতে পারে আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপুল অ্যারাউন্ড মি, আমার চারপাশের অন্যান্য অনেক মানুষ মতো উপার্জন করতে পারি না, বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, কিন্তু আমি আমার পরিবারের জন্য এমপ্লয়িজ কর্মচারীর জন্য অ্যান্ড মি এবং আমার জন্য যথেষ্ট টাকা উপার্জন করি টু রান এ ডিসেন্ট লাইফ, ভদ্রস্থির জীবনযাপন করার জন্য। The answer will be to lead a happy life. No need more money than he needs. My dear student, if you want to be happy, you first select a job which is suitable to your mind or on your mind. You will be independent in your job and earn much money which is enough to lead you decent life. My dear student, that is why Kamal's attitude is most eligible in this lesson. Number C, ask and answer question about Kamal. Use the clues given. নিচে clues দেওয়া আছে, এ অনুসারে প্রশ্ন করো। Example উদাহরণ ও প্রশ্ন করতে উত্তর দিতে হবে। Dash married? Question, is he married? No, he is not married. Number 1, happy, is he happy? Yes, he is happy with his job. When does he leave home in summer? When does he leave home in summer? He leaves home in summer 5:30. What plant does he plant after winter? সে শীতের পর কি ধরনের চারাগাছ রোপণ করে? He plants more timbers or medicinal plants of the winter, after the winter. What does he do at the weekend? সে সপ্তাহের শেষের দিন বলছে কি করে? He often goes to the countryside at the weekend. What does collect? What does he collect? He collect unknown saplings and stems. My dear student, I have finished the number 3, page number 152. And I have turned in reading the text number B, and I have given the meaning sharp words at the whiteboard. My dear student,
at first I have requested you to follow the whiteboard. Unit 9, lesson 1, jobs that people do, the Bangla meaning of the English word, medicinal means niramay kushipurno ba ushudi. Gadget means sutulatro, perhaps means sambhavato, engage means samkutaka, boarding means akhe, bark means puriba, mukur, jarmanu, bark. Beauty bird means puri ba mukul jarmano. Graph means samjodan para. Sapling taragas, rusting grammo. Countryside gramanchol. Countryside means gramanchol in this unit. Descent means sabbho. Descent means sabbho. Sabbho ba bhadro. Sabbho or bhadro. Depend means nirbhar kara, unconventional means aprochalito ba agatanaguti. My dear student, I turned in the class of today. I hope your good health. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.